আজকের এই যে সমাজ সর্বস্তরে তাকিয়ে দেখুন তো, সর্বস্তরে আজ খুন ধরে গেছে, কি শিক্ষা, কি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সর্বস্তরে যে আজকে এই খুন ধরে গেছে, এর থেকে মুক্তির পথ কোথায়? মুক্তির পথটা দেখাবে কে? সেই পথটা একমাত্র আছে আনন্দ মার্গের কাছে। আজকে এই যে আমরা দেখছি জনবিজ্ঞান দুর্বার গতিতে এগিয়ে চলেছে, পাশাপাশি ভারতবর্ষে যে প্রাচীন ঐতিহ্য অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিক, একদিকে বিজ্ঞানের চর্চা আধ্যাত্মিক অনুশীলন সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছিল, আর যখনই বিজ্ঞান এগিয়ে যায় আধ্যাত্মিকতা দূরে সরে যায়, ভারতবর্ষের বিপর্যয়। আজকের এই বিপর্যয়ের কারণ তাই। রবীন্দ্রনাথ বহু আগে সতর্ক করে লিখেছিলেন যে প্রশান্ত সরলতা, জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত, সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপোবন্তনে। বস্তু ভারহীন মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ, জলে জীবে সর্বভূতে অবারিত ধ্যান বসিত আত্মীয়। আজি তাহা নাশি, চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যরাশি, তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর, শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সম। তাই জনবিজ্ঞান এগিয়ে চলেছে, মানুষ আধ্যাত্মিকতায় পিছিয়ে গেছে। তাই আজকে প্রয়োজন কি? আজকে সেই প্রাচীন ভারতের আধ্যাত্মিকতার সঙ্গে, প্রাচীন ভারতের প্রজ্ঞার সঙ্গে আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির চাই একটা হিরণময় সমন্বয়, যা মানুষকে সত্যিকারের প্রগতির পথে নিয়ে যাবে। সেই পথ আছে আনন্দ মার্গের হাতে, আর কারো হাতে পথ নেই। তাই আজকের এই সব অন্ধকারের পিশাচ গুলো বারবার আনন্দ মার্গের উপরেই আঘাত হেনেছে, কিন্তু এতে আনন্দ মার্গ থেমে থাকেনি, আনন্দ মার্গকে কেউ ধ্বংস করতে পারেনি। 1967 থেকে যতদিন সিপিআইএম এ কমিউনিস্ট ঘটকরা বারবার চেষ্টা করেছে আনন্দ মার্গকে ধ্বংস করার, তার আগে আনন্দ মূর্তিটিকে জেলে পুড়ে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছিল, আনন্দ মার্গকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, আজকে তারা সবাই শেষের পথে, তারা আজকে শেশের দিকে, তারা আজকে মৃত্যুশয্যায়। আনন্দ মার্গ সেদিনও যেমন ছিল, 1982 সালেও যেমন ছিল, আজ 2019 সালেও আছে, আরো হাজার হাজার বছর আনন্দ মার্গ থেকে যাবে, আনন্দ মার্গকে শেষ করা যাবে না, কারণ আনন্দ মার্গই পথ। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে মুক্তির একমাত্র পথ হচ্ছে এই আনন্দ মার্গ। সময় অল্প, বিশ্বকবির একটা ছোট্ট কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একদায় ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ, কি আনন্দ বলে উচ্চারি উঠিলে উচ্চে ষোলো বিশ্বজন, ষোলো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধাম বাসী, আমি জেনেছি তাহারে মহান তো পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, শুধু তাহারে জেনে তার ফলে চাহে মুখ মৃত্যুরে লঙ্ঘিত পারো, অন্য পথ নাই। আর ভার এ ভারতে কে দেবে গোয়ানি, সে মহানন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী সঞ্জীবনী, স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয় অমৃত অমর ঘোষণা, প্রেমিত ভারত শুধু সেই এক আছে, নাই অন্য পথ। সেই জ্যোতির্ময় পুরুষ আনন্দ মূর্তি, আর সেই একের পথ আনন্দ মার্গ, আনন্দ মার্গই পথ, অন্য কোনো পথ নেই। নমস্কার।